শিক্ষার্থী শুভ সকাল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি বাংলা শিক্ষক বশির আহমেদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পুরো ক্লাস জুড়ে আমাদের পাঠ্য বিষয় নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিখ্যাত কবিতা, কবি আহসান হাবিবের বিখ্যাত কবিতা আমি কোনো আগন্তুক নই। তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ আমি পার্শ্ব নাম লিখেছি আমি কোনো আগন্তুক নই, লিখেছেন কবি আহসান হাবিব। এই পুরো সময়টা আমি আগামী কিছুক্ষণ এই পুরো সময় ক্লাসটাতে আমি দুভাগে ভাগ করে দিয়েছি। কিছু সময় আমরা বোর্ডে থাকব, তারপর আমরা বইয়ে ফিরে যাব, পুরো কবিতাটা বিশ্লেষণ করে আমরা আবার বোর্ডে ফিরে আসব। তো তোমরা যারা ক্লাসটি করছো, শুরু করেছো ক্লাসটি, তোমরা অবশ্যই নিজ নিজ বইটি হাতে রাখবে, ঠিক আছে? চলো আমরা একটু বোর্ডে ফিরে যাই। তোমরা একটু খেয়াল করো, আমি কোনো আগন্তুক নই লিখেছেন কবি আহসান হাবিব। আহসান হাবিব জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে, সালটি লিখেছেন 1917-তে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1985 সালে। আমরা একটি বিষয় মাথায় রাখবো, আমরা যখনই কবির নাম সৃজনশীল প্রশ্নে কবির নাম লিখব, পাশে যদি পারি এভাবে ব্রাকেট দিয়ে আমরা লেখকের জন্মমৃত সালটি লিখে দিব, এতে করে আমাদের সেই প্রশ্নের গুণগত মান বৃদ্ধি পাবে। একটু পরে আসি আমি। আমি ধারাবাহিকভাবে কিছু বিষয়ে বোঝাবার চেষ্টা করেছি। আমাদের কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেছিলেন শঙ্করপাশা গ্রামে, যেটি অবস্থিত পিরোজপুর জেলায়। অর্থাৎ পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেছিলেন। এরপরে উনি পড়াশোনা করেছেন IA পর্যন্ত। আমাদের বইতে IA শব্দটি ঠিক এভাবে দেওয়া আছে, আমাদের বইতে যেভাবে দেওয়া রয়েছে আমরা সেভাবে লিখবার চেষ্টা করব। ব্রজমোহন কলেজ, বিখ্যাত কলেজ বরিশালের, বরিশাল জেলার ব্রজমোহন কলেজ থেকে তিনি IA পাশ করেন। আমি তো আবার আসছি। আহসান হাবিব জন্মগ্রহণ করেছিলেন শঙ্করপাশা গ্রামে, যেটি পিরোজপুর জেলায় অবস্থিত। তিনি পড়াশোনা করেছেন বরিশালে অবস্থিত ব্রজমোহন কলেজে এবং সেখান থেকে তিনি IA পাশ করেন। IA পাশ করবার পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। এখানে একটু কথা বলে রাখি, আমাদের অনেক লেখকের তোমরা দেখতে পাবা যে তাদের পেশা সাংবাদিকতা, তারা নিজেদের জীবনের জীবিকা নির্বাহ করেছেন সাংবাদিকতার মাধ্যমে, সংবাদপত্রে কাজ করবার মাধ্যমে। এরপর একটি শব্দ লিখেছি যে শব্দটি আমাদের এই কবিতার মূল বিষয়ের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ। শব্দটি হচ্ছে গভীর জীবনবোধ এবং আশাবাদ। গভীর জীবনবোধ এবং আশাবাদ, এটি ছিল তার কবিতার মোটামুটি মূল বিষয়। এখানে গভীর জীবনবোধ বলতে জীবনকে দেখবার যে মানুষের চেষ্টা, একজন মানুষ তার জীবনকে কিভাবে দেখে, এটি দেখবার জন্য তিনি গভীরভাবে চিন্তা করতে পারতেন, এটি তার কবিতায়ও তিনি সুন্দর করে তুলে ধরতে পারতেন। এবং মানুষের বাঁচবার জন্য যে আশা দরকার, সেই আশা তিনি মানুষকে দেখাতে পারতেন। এই ছিল আমাদের ব্যক্তিগত আহসান হাবিবের মোটামুটি মূল বিষয়। তিনি সাহিত্যের বিভিন্ন দিকে তার দর্শন উপস্থাপন করবার জন্য তিনি বাংলা একাডেমি এবং 21শে পদক পুরস্কার পান। তার ব্যক্তি জীবনে তিনি বাংলা একাডেমি এবং 21শে পদক পুরস্কার পান। আর একটি কথা আমি এখানে লাল কালিতে লিখেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে উনি সর্বদাই কথা বলেছেন। শুধুমাত্র আমরা যদি এই শব্দ দুটি, এই মোটামুটি এই শব্দ দুটিকে মাথায় রেখে কবিতা বিশ্লেষণ করি, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে, এই বিষয় দুটিকে মাথায় রেখে যদি আমরা আহসান হাবিবকে বিশ্লেষণ করি, মোটামুটি তাকে ধরা সম্ভব। মোটামুটি আহসান হাবিবের লেখনীগুলোকে আমরা এই যাত্রায় বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব। এই ছিল মোটামুটি আমার বোর্ড নিয়ে কথা, ওনার লেখককে নিয়ে কথা। চলো এবার আমরা একটু বইয়ে ফিরে যাই। তোমরা সকলে একটু বইটি হাতে নাও, আমরা একটু কবিতা বিশ্লেষণে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, যেটি বলছিলাম আমরা বইয়ে চলে এসেছি, আমি একটু কবিতার লাইন ধরে ধরে বলছি, তোমরা একটু খেয়াল করবার চেষ্টা করবে। আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, এই নিশি রাইত বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী। কবিতাগুলো ঠিক অবলীলা এভাবে পড়ে যাওয়া যায়, কিন্তু আমি যদি প্রতি লাইন একটু ব্যাখ্যা করতে চাই, তোমরা একটু খেয়াল করো। আসমানের তারা সাক্ষী, আসমান শব্দের অর্থ আকাশ, তারা আমরা বুঝি, সাক্ষী শব্দের কিঞ্চিত ব্যাখ্যা রয়েছে। সাক্ষী শব্দের অর্থ আমাদের এই কবিতায় এরকম, কাউকে সামনে রেখে কিছু বলা। শাব্দিক অর্থে সাক্ষী অর্থই তাই, কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো, আসমানের তারাকে সাক্ষী রাখা হচ্ছে, সাক্ষী রাখা হচ্ছে জমিনের ফুল, জমিন শব্দের অর্থ মাটি, মাটির উপর যে ধরনের ফুলগুলো হয় সেই ফুলগুলোকে সাক্ষী রাখা হচ্ছে। এই নিশিরাইত বাসবাগানের, নিশিরাইত বাসবাগান
বিস্তর জোনাকি সাক্ষী। তাহলে জোনাকি সাক্ষী, জমিনের ফুল সাক্ষী, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, জারুল আলাদা জামরুল আলাদা। আমরা ইতিমধ্যে পাঁচটি জিনিসকে সাক্ষী পেয়েছি। সাক্ষী পুবের পুকুর ছয়, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। এত কিছু সাক্ষী রেখে কবি বলছেন এই সব কিছু আমাকে চেনে। আমরা কবিতার নাম ঠিক একটু খেয়াল করি, কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। সাধারণত আগন্তুক শব্দের অর্থ অতিথি, যাকে কেউ চেনে না, নতুন এসেছে এলাকাতে, এরকম। তিনি বলছেন আমাকে চেনে, কারা চেনে, মাছরাঙা, পুবের পুকুর, জারুল, জামরুল, জোনাকি, জমিনের ফুল। তুমি একটু অনুষঙ্গগুলো দেখো, অর্থাৎ তিনি কোন জিনিসগুলোকে উদাহরণ হিসেবে আনছেন, সাক্ষী হিসাবে আনছেন। যেগুলোকে সাক্ষী হিসেবে আনছেন এগুলো আমাদের বাংলার প্রত্যন্ত এলাকার সাথে জড়িত। আমি একটু পরে ব্যাখ্যায় আসছি। আমি কোনো অভ্যাগত নই, অভ্যাগতটি আমাদের সমর্থক শব্দ। আগন্তুকের সমর্থক শব্দ হিসাবে অভ্যাগত ব্যবহার করা যেতে পারে। অভ্যাগত মানে যাকে ডেকে আনা হয়েছে, যিনি এলাকার নন, ব্যাপারটা এরকম। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। কবি আবারও বলছেন যে আমি, তিনি এতবার করে বোঝাতে চাচ্ছেন সাক্ষী এনেছেন, এরপর তিনি কসম করে বলছেন যে আমি ভিনদেশী কোনো লোক নই, আমি দূরের কোনো মানুষ নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্র থাকা সারা দেশে। হয়তো সুন্দর বাংলায় কথাটি বোঝা যাচ্ছে আমি যা বলছি, কিন্তু এখানে আমার একটু কথা রয়েছে। এখানে একটি কথা বলা হয়েছে আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি। তোমরা একটু খেয়াল করো আমরা কোন ধরনের জিনিস স্বপ্ন দেখি। আমরা ছোটবেলার স্বপ্ন দেখতাম যে আমরা খেলনা ট্রেন নিয়ে খেলছি, খেলনা বল নিয়ে খেলছি, অর্থাৎ আমি সারাদিন যেগুলো চিন্তা করতাম সেগুলোই স্বপ্ন দেখতাম। আমরা বড় হয়ে সারাদিন যে কাজগুলো করি আমাদের স্বপ্নেও সেগুলোই আসে। কবি বলতে চাচ্ছেন আমি স্বপ্নিক নিয়মে এখানে থাকি, অর্থাৎ কবি যখন স্বপ্ন দেখেন তখন এই বিষয়গুলোই দেখেন, এই বাংলার সাথে যে বিষয়গুলো জড়িয়ে আছে এই বিষয়গুলোকেই দেখেন। তিনি এই জমিনের ফুল, বাঁশবাগান, জারুল জামরুল, এই বিষয়গুলোকে দেখেন, এবং এগুলো দেখার নাম সর্বত্র বাংলাদেশকে দেখা। এটাই কবি এখানে বোঝাতে যাচ্ছেন। একটু পরে আসছি। আমি কোনো আগন্তুক নই, এ খর রৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। আবারও দেখো, তোমরা সাক্ষী দেবার জন্য বা তাকে চেনে এটা বলবার জন্য তিনি যে বিষয়গুলোকে নিয়ে আসছেন, তিনি যে জিনিসগুলোকে নিয়ে আসছেন সবগুলো একেবারে আমাদের প্রকৃতির সাথে জড়িত। তারা জানে আমি কোনো আত্মীয় নই, কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমলে শিশির। তার মানে ধানের পাতার যে ক্ষণস্থায়ী শিশির পড়ে, এই শিশিরের সাথেও তার পরিচয় রয়েছে। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। আমি আর একটাবার বলতে চাচ্ছি, তোমরা যারা আমার কথাটি শুনতে পাচ্ছ, কবি এখানে পুরো বিষয় জুড়েই একটি বিষয় প্রমাণ করতে চাচ্ছেন, সেটি হচ্ছে কবি এখানে এই মাটিতে নতুন কেউ নন, তিনি এখানেই থাকেন এবং সব কিছুই তাকে চেনে, তিনিও সবাইকে চেনেন। এই হচ্ছে বিষয়। আমরা একটু পেশাটি উল্টিয়ে নিচ্ছি। আমরা পরের পৃষ্ঠে এসেছি। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। তোমরা একটু খেয়াল করো, এখানে অকাল বার্ধক্যে নত কদমালির কথা বলা হয়েছে। তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, লেখক বলতে চাচ্ছেন এখানে অকাল বার্ধক্য কদমালি একটা চরিত্র মাত্র। এরকম চরিত্র পুরো বাংলাদেশব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে আছে, এই চরিত্রটাকে কবি চেনে। এবং আমি তার চিরচেনা স্বজন একজন, কবি বলছে শুধু আমি চিনি তাই না, আমি তার চিরচেনা স্বজন একজন, অর্থাৎ সেও আমাকে চেনে, সে আমাকে খুব কাছের মানুষ হিসেবে চেনে। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘরে, রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। এরপরে বলতে চাচ্ছেন আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। বিষয়টি একটু খেয়াল করো, জমিলার মা একটা নারী চরিত্র যার রান্নাঘরের খবরও, যদি এটা আমরা একটু সহজ বাংলায় বলতে চাই, জমিলার মার রান্নাঘরের খবরও আমাদের লেখক জানেন, অর্থাৎ এটা চরিত্রটাকে কতটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি কবি কথাটি ব্যবহার করেছেন, মানে কতটা ভালো মতো জানলে, কতটা ভালো মতো চিনলে এতটা গভীরে জানা সম্ভব। এরপর একটু খেয়াল করো, হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। কবি বলতে যাচ্ছেন আমরা একটু খেয়াল করি, লাঙল মাঠে, বৈঠা নৌকায়, অর্থাৎ আমার দেশের বিভিন্ন জায়গায়
যে কৃষি বা জীবিকার অনুষঙ্গগুলো রয়েছে সেখানেও কবির স্পর্শ লেগে আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। কবি বলছেন যে এই মাটিতে তার এত বেশি চলাফেরা ছিল, এই মাটিতেও তার সুবাস লেগে রয়েছে। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। সর্বশেষে তিনি আবারও সে কথাটি বলতে চাচ্ছেন। এখানে পাঠক হিসেবে আমাদের মনে হয় একজন লেখক যখন ঠিক এইভাবে বলতে চান তখন সেখানে আর কোনো মিথ্যা থাকবার কথা না। লেখক আবারও বলছেন, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু মাঠের কিনারা, আমার অস্তিত্বে গাথা। এতক্ষণ যা কিছু বলছিলেন লেখক, এতক্ষণ একটা জিনিসই প্রমাণ করতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে তিনি আগন্তুক নন, তিনি এখানকার স্থায়ী মানুষ। এই বিষয়টি শেষ শেষে বলছেন, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ উধাও নদী, কোন এক সময় এখানে একটি নদী ছিল, কোন এক সময় এই বাংলার এই বিষয়গুলো ছিল, কোন এক সময় এই প্রকৃতিতে এতক্ষণ যা বললাম সব কিছু ছিল, এখন সেগুলো প্রায় উধাও। এবং এই যে উধাও হয়ে গিয়েছে কিন্তু একটা সময় ছিল, এটি মুগ্ধভাবে দেখেছেন আমাদের এই কবি, যাকে যিনি নিজেকে একজন অবোধ বালক হিসাবে পরিচয় করে দিচ্ছেন আমাদের সাথে। এই ছিল আমাদের কবিতার মূল বিষয়বস্তু। এতক্ষণ যারা আমার সাথে ছিল সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।